239-এর প্রথমে বলা আছে একই সাথে নিম্নলিখিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে অভিযোগ আনা যায়, বিচার কার্য পরিচালনা করা যায়। ওকে, প্রথমত বলছে যে একই লেনদেন সূত্রে সম্পাদিত একই অপরাধ সম্পাদনের দায় অভিযুক্ত ব্যক্তিবর্গ। কি বলছে? একই লেনদেন সূত্রে সম্পাদিত। একই লেনদেন সূত্রে সম্পাদিত মানে কি? যে 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 ধরেন ধরেন একাধিক ব্যক্তির, ধরেন 5 জন ব্যক্তির, 10 জন ব্যক্তির প্ল্যান হচ্ছে যে তারা একটা ব্যক্তিকে মারবে, তাহলে তাদের কেন্দ্রবিন্দু কিন্তু একটা একটা মানুষকে মারবে। এই মারার জন্য এক একজন এক এক রকম অ্যাক্টিভিটিস করলো, সো তাদেরকে একত্রে বিচার করা যাবে। আমরা যদি আর একটু ক্লিয়ার করি, পেনাল কোডে আমরা যদি আপনার 35 ধারা যাই, 37 ধারা যাই, সেখানে দেখবো যে ইন্টেনশন একটাই, তারা কাজ করবে একটাই, বাট বিভিন্ন জন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে। কেউ হচ্ছে ধরেন গলা টিপি মারে, কেউ ধরেন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কেউ মনে করেন যে গরম পানি মারে, সব মিলিয়ে কি হয়, সব মিলিয়ে ওই লোকটা মারা যায়। এটা এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো একটি অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ এবং এরূপ অপরাধে সহায়তা করার বা এরূপ অপরাধ সম্পাদনের প্রয়াসের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিবর্গ। অর্থাৎ আছে কোন একটা অপরাধ সংঘটিত হলো, সেই কোন একটা অপরাধ সংঘটিত হলো যারা সংগঠন করছে অপরাধটা, প্লাস যারা সেই অপরাধটা করার জন্য সহযোগিতা করছে, অ্যাবেট করছে, তাদেরকে একত্রে বিচার করা যাবে। 3 নম্বর পয়েন্ট, ধারা 234-এর অর্থের মধ্যে একই ধরনের একাধিক অপরাধ সম্পাদনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিবর্গ যে অপরাধ করে তারা একত্রে 12 মাস কালের মধ্যে সম্পাদন করেছে। অর্থাৎ এই যে না, 12 মাসের মধ্যে, 12 মাসের মধ্যে যদি কতিপয় ব্যক্তি ওই একই টাইপের অপরাধ করে থাকে, তাদেরকে একত্রে বিচার করা যাবে। এরপরে বলছে একই লেনদেন সূত্রে সম্পাদিত বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ, মানে মানে হচ্ছে আমাদের টার্গেট, ধরেন আমাদের ইন্টেনশন ছিল একটা, সে একটা অপরাধ করতে গিয়ে মানে 6-7 জনের একটা অপরাধ করবে, সেটা অপরাধ করতে গিয়ে ভিন্ন ভিন্ন অপরাধ সৃষ্টি হয়ে গেছে। যেমন আমরা যদি 38-এ দেখতে পাই পেনাল কোডের, সেখানে কিন্তু এই ঘটনাটা ঘটে, তখন তাদেরকে একত্রে বিচার করা যাবে। এই তো হয়ে গেল। এরপরে যে এরূপ একটি অপরাধ, অপরাধ অভিযুক্ত ব্যক্তিবর্গ চুরি, বল প্রয়োগে বাধা, বল প্রয়োগ আদায় করা, প্রতারণা অথবা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ যার অন্তর্ভুক্ত এবং সেই সম্পত্তি গ্রহণ করার বা নিজের নিকট রাখার অথবা বিলি বন্দোবস্ত করা বা লুকিয়ে রাখার সাহায্য করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিবর্গ যে সম্পত্তি রক্ষণ পূর্বক ব্যক্তিবর্গ কর্তৃক সম্পাদিত কোনো অপরাধ দ্বারা হস্তান্তরিত বলে অভিযোগে। আচ্ছা, এখানে যেটা হয়েছে, যে এখানে যেটা হয়েছে মনে করেন যে আমি চুরি করলাম, হ্যাঁ আমি চুরি করলাম বা বলপূর্বক গ্রহণের মাধ্যমে কোন একটা সম্পত্তি আদায় করলাম। ওকে, কোন একটা সম্পত্তি কি করলাম, আদায়, কোন একটা সম্পত্তি কি করলাম, আদায় করলাম বা আনলাম, জোর করে আনলাম। এখন ওই সম্পত্তিটা যারা এটা করেছে, আদায় টাদায় করেছে, প্লাস প্লাস যাদের কাছে এটা রেখেছে, যারা এটা রাখার জন্য সহযোগিতা করেছে, মানে মূল অভিযুক্তা, মানে মূল মূল অভিযুক্ত ব্যক্তি প্লাস যারা এই এই অভিযুক্তর কাজকে সহযোগিতা করেছে তারা, বা এই অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ অপরাধ, যেমন আমরা 378-এ দেখি চুরি, 383-তে দেখি হচ্ছে বলপূর্বক গ্রহণ, 390-তে দেখি হচ্ছে রোবারি, 391 হচ্ছে ডাকাতি। ওকে, এই ডাকাতি বাদে যেমন দস্যুতা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ, চুরি, বলপূর্বক গ্রহণ, এগুলোর মাধ্যমে যে সম্পত্তি অর্জিত হয় অবৈধভাবে, এই সম্পত্তিকে যারা প্রোটেকশন দেয় এরা, এটা বলছে এখানে। এরপরে দেখেন দণ্ডবিধির ধারা 411-414-এর অধীন অথবা চোরাই মাল সম্বন্ধীয় ওই ধারা সময় যে কোনো একটির অধীন অপরাধ সম্ভব, মানে মানে মোট কথা হচ্ছে যে, মোট কথা হচ্ছে যে একটি অপরাধ সংগঠনের সাথে যতগুলো ব্যক্তি জড়িত এক এবং একই একই একটি অপরাধ সংগঠনের একই লেনদেনের সাথে
একই ট্রানজ্যাকশনের সাথে যতগুলো রোগ জড়িত তাদেরকে একত্রে বিচার করা যাবে। শারমিন আপা ঠিক আছে? দাদা, এখানে একত্রে বিচার বলতে কি একটাই শাস্তি দিবে না আলাদা আলাদা শাস্তি হবে? এখানে শাস্তিটা আলাদা হবে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যখন হচ্ছে একই চার্জে তাদেরকে বিচার করতেছে, তখন শাস্তিটা আলাদা আলাদা খুব অবশ্যই, শাস্তিটা হবে তার সংশ্লিষ্ট ধারা অনুসারে। কি বলছি? শাস্তিটা হবে তার সংশ্লিষ্ট ধারা অনুসারে, যদি না যদি না একটা মূল উদ্দেশ্যে অপরাধটি সংঘটিত হয়ে থাকে। দাদা যেমন আমার এই হচ্ছে লিঙ্কটায়, চোরাই মাল। হ্যাঁ দাদা আমার এই লিঙ্কটা পূর্বের কোন রেকর্ড আসে না, একটু দেখবেন কি। না, ওই আপনাকে গ্রুপে যুক্ত করতে হবে আমার মেইন আইডিতে। আমি লিঙ্ক দিচ্ছি, ওই মেইন আইডিতে একটু করবেন, তাইলে হয়ে যাবে। দাদা একটু আপনি একটু দেখেন, আমার সব রেকর্ড গেছে গা। ওইলো ওইলো ওইলো, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, আমরা একটু দাদা বার দাদা বার কাউন্সিলের একটা প্রশ্ন ছিল, এটা কি পরে করব না? বার কাউন্সিল করেন, বার কাউন্সিল আমি তো নিজেই পারি না এখন। দাদা এটাই সবচেয়ে কম করা হয়েছে আর কি, ওই আপনার বইয়ে থেকে ওই যে আপনার 7 নম্বর প্রশ্নটা, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীর বিরুদ্ধে ওই যে স্বয়ংমত শাস্তিমূলক ব্যবস্থা ডিসিপ্লিনারি প্রসিডিং গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি, এই ও সুমোটো স্বইচ্ছায় নিজে, আদালতের আদালত নিজে স্বয়ং, মানে উইলিংলি ইচ্ছাকৃত ভাবে। বুঝলাম না ভাই, না মানে বলতেছি যে বার কাউন্সিলের তো একটা ক্লাস নেবেন দাদা। ও ও ঠিক আছে, বার কাউন্সিল ওই আমার অংশটুকু ভালো হয়ে যাবে, আমার অংশটুকু হয়ে। জি ভাই, দাদা এই ধরনের কি ছোট বই কি আপনি করতেছেন? এটা আগে ছিল আর কি, এখন এই বছর কি করবেন, মানে স্পেশাল কিছু ইয়া দিয়া? এখন তো সময় শেষ, সিনিয়র মানুষ কিছু কইতেও পারি না সইতেও পারি না। যাই হোক, করা শুরু করেন। ওকে ওকে ওকে, বার কাউন্সিল আমরা একটা ক্লাস করব না, আর কি জানি এটা তো বলে যাবেন ইনশাআল্লাহ। ওকে, কত কনফিডেন্ট নিয়ে কথা বলছি বুঝছেন, অনেক কারণ আছে। ওকে, এবার আমরা চলে আসি। হ্যালো, এখানে যেমন ক খ দেওয়া আছে, আমি যদি কর জায়গায় খ দেই তাহলে কি হবে? এখানে যেমন ক খ গ গ দেওয়া আছে, এগুলো যদি আমি একটু সিরিয়াল মেনটেন না করতে পারি তাহলে তো হবে? যে যে কোনো পয়েন্টে আপনি সিরিয়াল মেনটেন করেন না করেন কোনো কোনো ব্যাপার না এগুলা। ও আরেকটা 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 বলি, যেখানে পয়েন্ট থাকবে সেখানে আপনি 1-2 আকারে পয়েন্ট লিখবেন না, সেখানে আপনি একটা চিহ্ন দিয়ে দিবেন। কারণ 1-2 আকারে লিখলে সাপোজ মনে করেন যে সাক্ষণের 65 ধারা, সেখানে 7টা ক্ষেত্র আছে, 7টা ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায়। আপনি যখন 1-2-3-4-5-6-7 আকারে লিখবেন, সাপোজ আপনি 7 নম্বরটা ভুলে গেছেন, এখন পরীক্ষা করবো খাইছে একটা কম লিখছে, আপনি এটা করবেন না বুঝছেন, আপনি এরো আরো চিহ্ন দিয়ে দেবেন, পয়েন্টের সময় রিক্সে যাবেন না। ওখানে বিভিন্ন বিধি যেগুলো আছে এগুলো তো মনে করেন আমরা মনে রাখতে পারবো না, যদি বিধি ছাড়া করতে পারবো না। আপনি আপনি পয়েন্ট আকারে দিবেন, 1-2 আকারে দিবেন না, আপনি পয়েন্ট আকারে আরো চিহ্ন দিয়ে যাবেন। এখানে আপনার যে বইয়ে যে বার কাউন্সিলের বিধি মানে অনুসারে দেয়া আছে, বিধি দেন নাই তো, আপনার বই অনুসারে কি ওইগুলা লিখলে হবে? অবশ্যই, মানে এখানে বিধি দেওয়াটা বাধ্যতামূলক না, বিধি না দিলেও হবে? বিধি বিধি দেওয়া বাধ্যতামূলক না, সাবসেকশন দেওয়া বাধ্যতামূলক না,
ওখানে যে নিয়ম কানুন গুলো লিখছে এই নিয়মের সাথে সামঞ্জস্য রেখে আপনি বানায় আরো 10টা লিখেবেন, কোনো সমস্যা নাই। পরীক্ষার হলে গেছি, আচ্ছা যাই হোক, তো ওখানে গিয়া এরকম আইছে না, তা আমি কি করছি, তা আমি কি জানি যে ভিধি মিধি এটি কি আছে না আছে, তা এটা কোনো বিষয়, এগুলো কোনো বিষয় না। দাদা না পড়ে পরীক্ষা হলে গেছেন কি, মানে গতবার বার কাউন্সিল পরীক্ষায়? হ্যাঁ দাদা, এবার প্যানেল কোডে আসছেন, আবার বার কাউন্সিল এর সিলেবাস আবার কি পড়বে এগুলো? হ্যালো দাদা, হ্যালো দাদা, হ্যাঁ না ক্লাস এখনই শেষ হয়ে যাবে। গুড। সেও আমাকে রেফারেন্স দিতে পারলো না আর আমি আমি নিজেও দেখতে পারিনি। এই আমি অবশ্য 2-3টা সেকশন পড়ছিলাম, এর মধ্যে পাই নাই, দেখি আজকে কয়েকটা পড়বো। মানে আমাদের তো পরীক্ষা 9 তারিখে পরীক্ষা, আর মাত্র 5-7 দিন হাতে আছে, তো আমরা যদি 7টা সাবজেক্টের উপর যদি প্র্যাকটিস না থাকে দাদা, তো আমরা তো পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না। তা আপনার কাছে নিবেদন, 7টা সাবজেক্টের উপর যদি আগামীকাল থেকে যদি একটা করে বা 2টা করে প্রশ্ন দেয়, তাহলে আমরা পরীক্ষা অভ্যস্ত হতে পারলাম বা প্র্যাকটিসটা থাকলো। 7টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে চাচ্ছি দাদা। আচ্ছা ঠিক আছে, না ওইটা ওই যে আমি 11 তারিখে একটা ডেট দিয়ে দিছি একটু আগে ক্লাসের আগেই, সেখানে 7টা সাবজেক্টের উপর পরীক্ষা, আর 13 তারিখে আমরা আরো 3টা সাবজেক্টের উপরে, এরপরে 14-15 হচ্ছে ফুল, ভালো হবে না নাকি একবারে 7টা সাবজেক্ট? জি দাদা, একটা 7টা সাবজেক্ট একসাথে দিলে প্র্যাকটিসটা আগে থেকে শুরু হলো। আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত 11 তারিখে 4টা সাবজেক্ট দেন। আমরা হোমওয়ার্কে 5-7টা করে প্রতিদিন দিয়েছি, কিন্তু আপনি যদি আপনার তরফ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সহ যদি উত্থাপন করে দিয়ে যদি 7টা সাবজেক্ট পরীক্ষা নেন তাহলে ভালো হয়। তাহলে 7টা সাবজেক্ট নেওয়া যাবে না কেন? কারণ ধরেন আমি যেহেতু একটা একটা করে প্রতিদিন পড়তেছি, সেক্ষেত্রে তো 7টা সাবজেক্ট হয় নাই। 11 তারিখ অর্থাৎ পরশু দিন 4টা সাবজেক্টে দেন, তারপরে আবার একদিন পরে 3টা সাবজেক্টে দেন, এরপরে পরপর 2টা পরীক্ষা দেন। যেগুলো পড়েছেন সেগুলো থেকে পরীক্ষা নিলেই হবে ভাইয়া। এটা ভালো দাদা, ঠিক আছে দাদা, আগে 4টা পরে 3টা পরে সম্পূর্ণ মিলেন অ্যানসার, এটাই ভালো হবে। ভালো জি দাদা, আপনি যেটা ভালো। ওকে ওকে, আমরা সাক্ষ্য এনে চলে আসি দাদা। আর দাদা, ও হ্যাঁ শুরু করছে, একটা শেষ করুক, আগামীকাল নিলেও তো হবে। আমরা 4টা সাবজেক্টের মধ্যে পেনাল কোড থাকবে, আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আপনার হচ্ছে যে পেনাল কোড, আসলে আমাদের গ্রুপের থেকে এক একজন এক এক ভাবে আমরা হয়তো ই করি, যাই হোক এই ব্যাপারে আমার কোনো ইয়ে নাই দাদা। তো আমার একটা প্রস্তাবনা থাকবে বা সিদ্ধান্ত না, সেটা হচ্ছে
দাদা এখন তো আমাদের সামনে সময় খুব কম, সে মোতাবেক যদি পেনাল কোড পড়ান দাদা, পেনাল কোডের ট্রপিক ভিত্তিক যে এই এই ট্রপিক্স এর ক্যাপাবল হিমোসাইট বা এরকম অপরাধের সহায়তা, এই চারটা পাঁচটা ট্রপিক্স নির্ধারণ করে আপনি একটু এই বিষয়টি আলোচনা করে শেষ করে দেন, অনহারে আগের মতো করে একদম ফার্স্ট টু লাস্ট এ গেলে দাদা, তাহলে আগুলো তো আমরা আগেও ক্লাস করছি দাদা, এটা ভাইয়া প্লিজ কন্টিনিউ এবং যখন একটি অপরাধ সংঘটিত হয়, যারা অপরাধ সংঘটনের সরাসরি অংশগ্রহণ করে না বা তাদের নলেজ আছে কিনা, এবং একটি অপরাধ সংঘটনে একাধিক কার্যক্রম ছিল কিনা, একটি অপরাধ সংঘটনে একাধিক ব্যক্তি কর্তৃক একাধিক কার্যক্রম ছিল কিনা, একাধিক ব্যক্তি কর্তৃক একাধিক কার্যক্রম দ্যাট মিন্স হচ্ছে পারস্পরিক সহযোগিতা, মিউচুয়াল কোঅপারেশন ছিল কিনা। আর একটা বিষয় হচ্ছে যে এই যে প্রি প্ল্যান অনুসারে যে অপরাধ সংঘটনের কথা ছিল, সেই অপরাধ সংঘটন করতে গিয়ে প্রি প্ল্যানের বাইরে গিয়ে পূর্ব পরিকল্পনায় থাকা ব্যক্তিদের কেউ অপরাধ সংঘটনকালে ভিন্ন কোনো অপরাধ সৃষ্টি করেছে কিনা, এই যে ভিন্ন অপরাধ সৃষ্টি হলে সে আলাদাভাবে অপরাধের জন্য দায়ী হবে, ধারা কত 38, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধারা কত 37, এরপরে নলেজ থাকা, জ্ঞান থাকা, বিষয়টা জানা ধারা কত 35, আর আমাদের বেসিক সেকশন হচ্ছে 34। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, আরেকটা বিষয় যদি একটু কঠিন আসে, যে হচ্ছে আপনার হচ্ছে এই চারজন ব্যক্তি তিনজন ব্যক্তি প্ল্যান করলো, তারাই অপরাধ সংঘটন করবে, বাস্তবে অপরাধ সংঘটিত হলো না, বাস্তবে সে অপরাধ সংঘটিত হলো না, তাহলে তাদের দায়বদ্ধতা নিরূপণ করুন, সেক্ষেত্রে তারা দায়বদ্ধ হবে না, কারণ হচ্ছে যে অপরাধটি সংঘটিত হয় নাই কবর। ঠিক আছে বিষয়টা? হ্যাঁ জাঙ্গির ভাই, অপরাধীদের কি ঘটনাস্থলে উপস্থিত থাকাটা কি আবশ্যক? না, একটা কোশ্চেন করতে চাইছিলাম, আপনারা সবাই শুনেন, একটা কোশ্চেন করবো, এ পর্যন্ত একজনে আয়া ইন্টারভিউ, আমি জানি না, মানে আমার কোশ্চেন ভাই আপনি লেকচার দাদার লেকচার পরে একবার কোশ্চেন করেন, লেকচারটি শেষ হোক, সবাই তো করতেছে তাই না? জাঙ্গির ভাই বলেন, বলেন দাদা কোশ্চেন বলেন দাদা, আগে দ্বারা বিশ্লেষণ করার পরে প্রশ্ন করার সুযোগ দেন, এইভাবে আসলে নষ্ট হয়ে যায়। জি 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 দাদা, কোশ্চেন সবার শেষ করুক দাদা, এই যে 35 38 এই দুইটা দ্বারা একটু আরেকটু বিশ্লেষণ করে বলেন। ওকে, প্রথমত পূর্ব পরিকল্পনা থাকবে, 35 38 প্রথমত পূর্ব পরিকল্পনা থাকবে, গিলটি মাইন্ড নিয়ে, অপরাধমূলক মন নিয়ে, এই গিল্টি মাইন্ড নিয়ে পূর্ব পরিকল্পনায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি অপরাধ সংঘটন কালে অংশগ্রহণ নাও করে, তারপরও সে দায়ী হবে শুধুমাত্র অপরাধ সংঘটন হবে এই কথাটা জানার জন্য, এটা হচ্ছে ধারা 35। 38 গিয়ে বলছে এই যে পূর্ব পরিকল্পনা করলো যে তারা একটা অপরাধ সংঘটন করবে, তারা অপরাধ সংঘটন করতে গেল, সাপোজ তারা চুরি করতে গেল, তাদের কথা ছিল যে তারা চুরি করবে, চুরি করতে গিয়ে এদের মধ্যে একজনে কি করলো, সেই বাড়ির একটি সুন্দরী মেয়েকে ধর্ষণ করলো,
তাহলে চুরির সাথে সেই দর্শনের কোনো সম্পর্ক নাই, ঠিক না? তারপরে পূর্ব পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করলো। তাহলে যে ব্যক্তি পূর্ব পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করেছে, অপরাধ সংগঠন করেছে, সেই ব্যক্তি এককভাবে নতুন অপরাধ সৃষ্টির দায়ে দায়ী হবে, প্লাস সেই ব্যক্তি সহ সকলে চুরির অপরাধে দায়ী হবে। এটা হচ্ছে 38-38 এর মূল কথা হচ্ছে যে কেউ যদি কমন ইন্টেনশন বাস্তবায়নে ভিন্ন কোন অপরাধ সৃষ্টি করে, সেই ভিন্ন অপরাধের জন্য সে দায়ী হবে, সে বা যতভাবে ভিন্ন অপরাধ করে তো যতভাবে দায়ী হবে। ওকে, এটা গেল হচ্ছে 35 এবং 38, মাঝখানে 37 আছে। 37 যেটা বলছে যে যে কয়েকজন ব্যক্তি প্ল্যান করলো যে একটা ব্যক্তিকে তারা মারবে। তো আজকে মনে করেন, আজকের তারিখে মনে করেন যে একজনে তার হাত পা ভেঙে দিছে, পরের তারিখে মনে করেন যে তাকে একটু বিষ খাওয়াইলো, পরের তারিখে মনে করেন যে একজনে মনে করেন গামছা দিয়ে মুখ আটকে রাখলো, মানে আলটিমেট সে মারা গেল। বাট তাদের সবার প্ল্যান ছিল একটাই যে তাকে মারবে। এই যে একটি অপরাধ সংগঠন করার জন্য যে মিউচুয়াল কোঅপারেশনের মাধ্যমে, অর্থাৎ একাধিক কার্যক্রমের মাধ্যমে যে একটা লোক মারা, অর্থাৎ কমন ইন্টেনশন ফুলফিল হলো, তখন হচ্ছে সকলে যৌথভাবে দায়ী হবে। এটা হচ্ছে 37। সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের উদাহরণগুলো পড়ে ফেলা। এরপর আমরা চলে যাব হচ্ছে ধারা 76। আচ্ছা, আমরা ধারা 76 থেকে 95 পর্যন্ত পড়ব। ধারা 76, 80, 87, 88, 92, 93, এগুলো একটু সহজ। ধারা 76 থেকে 95 পর্যন্ত পাবো 76, 80, 87, 88, 92, 93, আমি একটু সংক্ষেপে বলে যাই। এবং এই ধারাগুলো কিন্তু আপনার কখনো থিওরিটিক্যাল হবে না। এবং আমি জুডিশিয়ারি কোশ্চেনকে মাথায় রেখে কিন্তু কথা বলতেছি এই মুহূর্তে, ঠিক আছে? যে রিসেন্ট জুডিশিয়ারিতে যেগুলো এসে গেছে সেগুলো মাথায় রেখে কথা বলতেছি। 76 যেটা হলো যে মনে করেন যে এসপির নির্দেশে, এসপি সাহেবের নির্দেশে এসআই সাহেব জনতার উপরে বিএনপির হরতালকে বানচাল করার জন্য গুলি ছুড়ল, তাহলে এসআই সাহেবের দায়বদ্ধতা নিরূপণ করুন। তা এসআই সাহেব দায়ী হবে না, কারণ সে এসপির নির্দেশে কাজ করেছে। অর্থাৎ এসপি মানে কি? আইনগত একটা বডি, লিগাল ক্যারেক্টার, রাইট? তাহলে এই এই আইনগত বাধ্য হয়ে, আইনগতভাবে বাধ্য হয়ে যদি কোনো যদি যদি কেউ কোনো কাজ করে, কাজ করতে গিয়ে যদি কোনো একটা অপরাধ সংঘটিত হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, সেটার জন্য সেই ব্যক্তি দায়ী, মানে এসআই এখানে নির্দোষ। এটা হচ্ছে 76। আশিতে কে বলছে আমি একটা স্বাভাবিক কাজ করতে গিয়ে এই স্বাভাবিক কাজটা যেভাবে করা উচিত সেভাবেই করেছি, অত্যন্ত যত্নের সাথে, সতর্কতার সাথে, আমার কোনো ক্রিমিনাল মাইন্ড ছিল না, সরল বিশ্বাসে করেছি, গুড ফেইথে করেছি, কিন্তু করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে আমি অপরাধী। যাবো মোস্ট ইম্পর্টেন্ট ফর প্রবলেমেটিক কোয়েশ্চেন 80 উদাহরণ, 100% ইম্পর্টেন্ট। আশিতে হচ্ছে কুঠার একটা উদাহরণ আছে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাবো হচ্ছে ধারা 87। 87 বলছে সম্মতি সহকারে, যে সম্মতিটা হোক প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, সম্মতি সহকারে যদি কারো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা অপরাধ না। বাট দুর্ঘটনাটা যে ঘটছে এটা একটা সরল বিশ্বাসে ঘটছে, তার কিন্তু ক্রিমিনাল ইন্টেনশন ছিল না। ওখানে এখানকার উদাহরণটাও 100% ইম্পর্টেন্ট। সেখানে বলছে যে এই যে খেলাধুলার সময় যদি মনে করে যে একজনের হাত পা ভেঙে যায়, সেখানে যদি ক্রিমিনাল ইন্টেনশন না থাকে সেখানে কিন্তু আপনার সে দায়ী হবে না। এখানে দেখেন সম্মতি সহকারে উইথ কনসেন্ট বলা হচ্ছে এই কারণে। আচ্ছা, তাহলে কি হলো যে সম্মতি সহকারে, এখানে দেখেন এই খেলাধুলার ইসে 11-22 জন প্লেয়ারের ইসে এটা 22 জন প্লেয়ারই ঝুঁকি নেয় যে আমার আত্মা ভাঙিয়ে যেতে পারে, ঠিক না? তার মানে মোটামুটি ভাবে ইনডিরেক্টলি কনসেন্ট দেওয়া
থাকে তারা যে কোনো রিস্ক বহন করতে প্রস্তুত, ঠিক না? তাহলে 87, এবার 88 তে যান। 88 এবং 92 একটার এপিটোপিট, দেখবেন যে সম্মতি সহকারে সরল বিশ্বাসে কোনো ব্যক্তির মঙ্গল কামনার্থে, আর আরেকটা হচ্ছে সম্মতি ছাড়া। যেমন হচ্ছে যে রাস্তার মধ্যে মনে করেন যে একটা মানুষ কাতরাচ্ছে, এখন তাকে হসপিটালে দেওয়া দরকার, সেই মুহূর্তে তার অভিভাবক বা তার কাছ থেকে কনসেন্ট নেওয়ার মতো কোনো সুযোগ নাই। এখন আপনি তাকে হসপিটালে নিয়ে গেলেন, তার অপারেশন করলেন, সে মারা গেল, কিন্তু আপনার ইন্টেনশন ছিল যে তাকে বাঁচানো, তাহলে সেক্ষেত্রে আপনি দায়ী হচ্ছেন না। আবার একইভাবে তার কনসেন্ট নিলেন, যে আপনার অপারেশন করা হবে, আর সে মারা গেল আলটিমেটলি, তো এখানে এখানে এই দুইজনের একজনও দায়ী হবে না। 93 থেকে বলছে যে আমি আমি কাজ সংগঠনের আগেই একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি যোগাযোগ করার সাথে সাথেই একটা অপরাধ সংঘটিত হয়ে গেল, আমি এখনো তার ছুরিকাঠি দিয়ে কাটি নাই, মানে অপারেশন টেবিলে বসাই নাই, জাস্ট বলছে আপনার কিন্তু অপারেশন করতে হবে। এটা শুনে একটু বুরুত, আমি একবার একটা বিপদে পড়ছিলাম, বুঝছেন, বিপদে বসছিলাম পুরান ঢাকাতে, সিরিয়াস একটা বিপদে পড়ছিলাম। তো যারা আমাকে বিপদগ্রস্ত করছে এরা আমার বাপ মারে ফোন দিছে, তো বাপ মারে ফোন দেওয়ার পরে বাপ মা মনে করেন যে পুরো হাট ফেলে গেছে, সত্য ঘটনা বলতেছি। তো এরকম যে যোগাযোগ করার সাথে সাথেই একটা দুর্ঘটনা ঘটে গেল, মানে তাকে বলা হলো যে অপারেশন টেবিলে যে রুগেছে তাকে বলা হলো আপনার অপারেশন করা হবে, এটা শুনে সে মারা গেল বা একটা দুর্ঘটনা ঘটালো, এটার জন্য ওই ওই হসপিটাল কর্তৃপক্ষ বা যে যে ডাক্তার যোগাযোগ করেছে কথা বলেছে তিনি দায়ী না। এবার আসলে আমরা 96 থেকে 106 যাই। আচ্ছা আমরা আমরা 76, 87, 88, 92 এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা 76, 80, 87, 88 এরপর হচ্ছে আপনার 92, 93 এগুলো হচ্ছে উদাহরণ বেস উদাহরণ, ওকে। এবার আমরা আসি 96 থেকে 106, খুবই গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন, আত্মরক্ষার অধিকার কাকে বলে, আত্মরক্ষার অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। দ্বিতীয় প্রশ্ন, আত্মরক্ষার অধিকার প্রয়োগে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, এগুলো হচ্ছে ডিরেক্ট প্রশ্ন, এগুলো হচ্ছে ডিরেক্ট প্রশ্ন। এখন এবং আরেকটা ডিরেক্ট প্রশ্ন যে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে না, ডিরেক্ট প্রশ্ন, এখানে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, এই প্রশ্নগুলো আমার গাইডে খুব সুন্দর করে লেখা আছে, ওকে। এরপর আপনি চলে যাবেন হচ্ছে 106 নম্বরে, 106 নম্বরের উদাহরণটা যাবেন, 106 উদাহরণটা যাবেন, এই উদাহরণটা 100% গুরুত্বপূর্ণ, যে এখানে যে ইনোসেন্ট ব্যক্তিটা মারা গেল বা ইনোসেন্ট ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হলো, এটা এই যে এক্স ইনোসেন্ট ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করলো, এক্স সেখানে ক্ষতিগ্রস্ত মানে পারবে কিনা, এক্স ইনোসেন্ট নির্দোষ ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে, এটার বৈধতা কি, এটার ভ্যালিডিটি কি, লিগালিটি কি, লিগালিটি হচ্ছে ধারা 106, 107 স্পষ্ট করে বলে দিচ্ছে, বাট একটা একটা লিমিটেশন আছে এখানে। যদি আপনি আমাকে আক্রমণ করতে আসেন এবং আপনার আক্রমণের ধরনটাই এরকম যে আমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, আমার মৃত্যুর আশঙ্কা সৃষ্টি হয়, তাহলে আমি রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে আমি নির্দোষ ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে হলেও আমি আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো, ধারা হচ্ছে 106। তাহলে 100 থেকে 96 থেকে 106 গেল। এখন এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন কিভাবে আসতে পারে, এবার আসি 100 ধারাতে গিয়ে দেখবেন কি 6টা ক্ষেত্র আছে, ঠিক না? 6টা ক্ষেত্র হচ্ছে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় কার, আক্রমণকারীর, আঘাতকারীর, অপরাধীর, ওকে। এবার আসি 103 গিয়ে দেখবেন যে 4টা ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় সম্পত্তি রক্ষার্থে। আপনাকে বিশাল একটা প্রবলেম দিয়ে দিল, প্রবলেমের মধ্যে একটা সেন্টেন্স দিয়ে দিল, মিস্টার এক্স মিস্টার ওয়াই কে ধর্ষণ করার জন্য এগিয়ে আসলো, মিস্টার এক্স মিস্টার ওয়াই কে ধর্ষণের উদ্দেশ্যে এগিয়ে আসলো,
মিস্টার ওয়াই মানে মিসেস ওয়াই এক্স কে ছুরি দিয়ে পেট ফুটু করে মেরে ফেলল। মিসেস ওয়াইয়ের দায়বদ্ধতা নিরূপণ করুন। মিসেস ওয়াই দায়বদ্ধ হবে না যদিও সে মিস্টার এক্স কে খুন করেছে, কারণ পেনাল কোডের 100 ধারাতে স্পষ্ট করে বলে দিছে ধর্ষণের উদ্দেশ্যে কেউ যদি আমাকে আক্রমণ করতে আসে তাহলে ধর্ষণকারীর বা অপরাধীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তার মানে এটা লিগালিটি হচ্ছে আমার 100 ধারা, আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ যে কোনো একটা বিষয়, এই 6টা বিষয় যে কোনো একটা উঠায় দিবে অধিক দিয়ে 103 এর কি করবে ভাই, 103 এর 4টা বিষয় যে কোনো একটা উঠায় দিবে। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি। ওকে, এবার আমরা 107 এ যাব। অ্যাবেটমেন্ট 107 এবং 108, 107 এবং 108। 107 আছে অ্যাবেটমেন্ট কিভাবে হয়, অ্যাবেটমেন্ট কি, অ্যাবেটর কাকে বলে, অপরাধের সহায়তাকারী কাকে বলে, এবং হচ্ছে এখান থেকে উদাহরণগুলো পড়বো। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে তাহলে এখানে পুরো ডায়াগ্রামটা হচ্ছে যে একটা লফুল অ্যাসেম্বলি কিভাবে আনলফুল অ্যাসেম্বলি তৈরি হয়, কিভাবে আনলফুল বা বেআইনি সমাবেশে তৈরি হয়। এটা 141 এ বলে দিছে যে পাঁচটি কমন অবজেক্ট থাকলে কোন লফুল অ্যাসেম্বলিতে পাঁচটি কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য থাকলে সেই আইনগত সমাবেশকে আমরা বলবো বেআইনি সমাবেশ, এবং বেআইনি সমাবেশের সদস্য থাকার শাস্তি কি, 143 এ বলছে 6 মাস। বেআইনি সমাবেশে যখন হচ্ছে ফোর্স থাকবে, উগ্রতা থাকবে, তখন আমরা সেটাকে বলতেছি রায়োটিং বা হচ্ছে দাঙ্গা, রাইটিং বা হচ্ছে দাঙ্গা। আচ্ছা, একটা কাজ করবেন, দেখবেন কি প্রশ্ন, এটা আমার মনে থাকবে না, প্রশ্ন থাকবে যে আপনি বাংলাও লিখতে পারবেন ইংলিশও লিখতে পারবেন। অনেক সময় আপনি রাইটিং জানেন কিন্তু রাইটিং এর বাংলা যে দাঙ্গা এটা জানেন না, তখন আপনি কি করবেন, এই ইংলিশ প্রশ্নটা থেকে বাংলাটা মিলা, বাংলাটা উল্টাবেন, বাংলাটা দেখা ইংলিশটা মিলাবেন। আমি বুঝাতে পারছি, এটা কিন্তু দেখে নেবেন। যেমন আমি জুডিশিয়ারি পরীক্ষা দিতে আমার একটা জায়গাতে আমি ওই ইংলিশটা আর বাংলাটা আমার মনেই পড়তেছে না, আমার হঠাৎ করে মনে হলো কি ব্যাপার, এই পাশে তো বাংলা আছে। আমি বুঝতে পারছি, তাহলে রাইটিং দাঙ্গা। ওকে, এখন এই এই আনলফুল অ্যাসেম্বলিতে যখন উগ্রতা থাকবে বা হচ্ছে ফোর্স দেখানো হবে মানে ভায়োলেন্স থাকবে, তখন সেটাকে আমরা বলি রাইটিং, অর্থাৎ হচ্ছে আনলফুল অ্যাসেম্বলির এক গ্রেড উপরের অপরাধ। ওকে ওকে, 147 হচ্ছে শাস্তি। তা আমাদের পরীক্ষা এসে বুঝছেন, জুডিশিয়ারি পরীক্ষা এসে আফরে কাকে বলে, মারামারি কাকে বলে। হ্যাঁ, তো আমার ঠিক সামনের বেঞ্চের একটা মেয়ে, এখন আমারে তো চিনে, তো আমি এবার একটু চালাকি করছি যে ভাই আমি অনেক ব্যস্ত মানুষ, আমি পড়াশোনা সারা পরীক্ষার হলে আসি, আমারে জিগায় হুদায় লাভ নাই, তো আমারে তো আমারে মারি অনেস্টলি কেউ জিগায় নাই। আচ্ছা, তো যাই হোক, এবার এবার আসি, আইসে মারামারি কাকে বলে, মেয়েটা বলতেছে পাশের একটা ছেলেকে বলতেছে ভাইয়া মারামারি কি, কাটাকাটি, মানে মেয়েটা মানে ওইটা জানে না আর কি, ঠিক আছে। ওকে, এখন এই মারামারি কাটাকাটি না, মারামারি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি কি করবে, পাবলিক প্লেসে ঝগড়া করবে, যেটা পাবলিক পিস নষ্ট করবে বা গণশান্তি নষ্ট করবে, এটা হচ্ছে মারামারি বা হচ্ছে এফে। ইট মাস্ট বি ইন পাবলিক প্লেস এন্ড ইট মাস্ট ডিস্ট্রয় পাবলিক পিস, এবং হচ্ছে মিনিমাম মেম্বার হবে দুইজন, এটা বলছে হচ্ছে 159, এবং শাস্তি কততে, শাস্তি হচ্ছে 160। ঠিক আছে, ক্লাসটা ক্লোজ, আমরা এখন আবার ব্যাক করব, আবার নতুন করে জয়েন হন সবাই।